বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচ কারাগার। বন্ধুরা, আমরা যখনই জেল শব্দটা শুনি তখনই আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, কারণ জেল বলতেই আমরা বুঝি কষ্টের একটা জায়গা। জেলে ভালো খাবার পাওয়া যায় না, ঠিক মতো ঘুমানো যায় না, আর বিনোদন তো অনেক দূরের কথা। আসলে জেলখানা এমনভাবে বানানো হয় যেন বন্দীরা তাদের কর্মের জন্য অনুতপ্ত হয়। তবে বন্ধুরা, এই দুনিয়াতে এমন কিছু কারাগার আছে যেখানে বন্দীরা সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে। বন্দীরা এই সকল জেলে খুব হাসি খুশি মনে দিন যাপন করতে পারে। কি অবাক হচ্ছেন? তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বের পাঁচটি সবচেয়ে সুন্দর জেলখানা। শুরু করা যাক পাঁচ নম্বর থেকে। আর ভিডিওটি দেখার ফাঁকে আমাদের দ্য বক্স টিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে চাপ দিন। আরানজুয়েস প্রিজন, স্পেন। কখনো কখনো দেখা যায় বাবা জেলে গেছে আর মা বাচ্চাকে নিয়ে নিঃসঙ্গ দিন কাটাচ্ছে। এভাবে পরিবারের যে কোনো একজন সদস্যের যদি জেল হয় তবে তার শাস্তি পরিবারের সবাইকে ভোগ করতে হয়। এই দুর্ভাগ্য যেন কোনো পরিবারে না আসে এজন্য স্পেনে একটি জেলখানা বানানো হয়েছে যার নাম অ্যারঞ্জেস প্রিজন। আপনি যদি বিবাহিত হন এবং আপনার বয়স যদি 35 থেকে 40-এর নিচে হয় তবে আপনি পরিবার সহ কারাগারে বসবাস করতে পারবেন। আপনার পরিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে থাকতে পারবে। এখানে আপনি আলাদা রুম পাবেন, শিশুদের খেলার জন্য প্লেগ্রাউন্ডও বানানো আছে এবং ডিজনি কার্টুনের অনেকগুলো ছবি দেয়ালে আঁকানো আছে যেন শিশুরা এটাকে নিজেদের ঘর মনে করতে পারে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, পৃথিবীর সব জেলখানা এরকমই কি হওয়া উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ব্যাস্টয় প্রিজন, নরওয়ে। চার নম্বর কারাগারটি হল নরওয়েতে অবস্থিত ব্যাস্টয় প্রিজন। আপনি যদি নরওয়ের অধিবাসী হন আর ছুটির দিনগুলোতে কোথাও বেড়াতে যেতে চান তবে আপনার অর্থ ব্যয় না করলেও চলবে, জাস্ট আপনাকে কিছু আইন ভঙ্গ করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে এই কারণে বলছি, আইন ভঙ্গ করলেই আপনি সোজা চলে যাবেন জেলখানায়। আর নরওয়ের আইল্যান্ডের ব্যাস্টয় প্রিজন জেলখানাটি যে কোনো পর্যটন কেন্দ্রের চেয়ে কোনো অংশেই কম নয়, কারণ এখানে আপনি একটি আলাদা রুম পাবেন, বিনোদনের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে, বাকি বন্দীদের সঙ্গে টেনিস খেলতে পারবেন, ঘোড়া চালাতে পারবেন, মাছ ধরতে পারবেন, সানবাথ করতে পারবেন, সূর্য অস্ত দেখতে পারবেন, সেই সাথে আপনি ক্ষেতে কৃষিকাজও করতে পারবেন। এই জেলখানায় বন্দীরা অতিথির ন্যায় আপ্যায়ন পেয়ে থাকেন। তাহলে বলুন, এমন জেলের আতিথেয়তার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে? এই জেলের ধারণ ক্ষমতা 100, আর পাহাড়ার দিক থেকেও ঢিলে ঢালা, কারণ এখান থেকে কেউ পালাতেই চায় না। বন্ধুরা, আপনাকে যদি এই জেলখানায় যেতে বলা হতো তাহলে আপনি কি যেতেন? হ্যাঁ অথবা না, আপনার উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। ওটাগো কারেকশনস ফ্যাসিলিটি, নিউজিল্যান্ড। এই জেলখানাটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো অংশেই কম নয়, কারণ আপনি যদি একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হন এবং কোনো অপরাধের শাস্তির জন্য এই জেলে থাকতে হয় তাহলে আপনার পড়াশোনার কোনো ক্ষতিই হবে না, কারণ ওটাগো জেলখানায় বন্দীদের ইঞ্জিনিয়ারিং ক্লাস নেওয়া হয়। এর পাশাপাশি এখানে দুধ উৎপাদন, রান্নাবান্না এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নের ক্লাসও নেওয়া হয়। এখানে থাকার জন্য বন্দীরা সুসজ্জিত রুম পেয়ে থাকেন, কিন্তু এই কারাগারে পাহারার ব্যবস্থা খুব কঠিন। জেলখানাটির চারদিকে নিরাপত্তা প্রাচীরে বৈদ্যুতিক কানেকশন দেয়া আছে। এখানে যারা আসে তাদেরকে এক্স-রে চেকিং করা হয়, সবার মোবাইল ফোন জব্দ করে রাখা হয়। হ্যালডেন প্রিজন, নরওয়ে। নরওয়েতে অবস্থিত এই জেলখানাটি বাহির থেকে দেখতে একটি বিশ্ববিদ্যালয়ের মতো। এই জেলখানাটি সবচেয়ে দয়ালু জেলখানা নামে পরিচিত। এই জেলখানাটি চারদিক থেকে প্রাকৃতিক গাছপালা দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানে প্রত্যেক বন্দির প্রাইভেসি রক্ষা করা হয়। কয়েদিদের শুধরানোর জন্য এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়াও এখানে বন্দীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার সুব্যবস্থা আছে।
টিভি শো, মুভি এবং ভিডিও গেমের মতো বিনোদন উপভোগের সুযোগও এখানে আছে। জেনে আশ্চর্য হবেন যে এই জেলখানায় রেকর্ডিং স্টুডিওর সুবিধা আছে, যেখানে বন্দীরা তাদের নিজস্ব ভয়েস গান রেকর্ড করতে পারে। সলেন্টুনা প্রিজন, সুইডেন। আপনি হয়তো এই কথাটি জীবনে প্রথমবারের মতো শুনছেন। এই কারাগারে বন্দীদের জন্য আলাদাভাবে রান্নাঘর তৈরি করে রাখা হয়েছে, যেন বন্দীরা নিজেদের পছন্দের খাবার নিজের ইচ্ছা মতো রান্নাবান্না করে খেতে পারে। এই জেলখানায় কয়েদিরা সাজার চেয়ে বরং আয়েশই বেশি করতে পারে। তাদের থাকার জন্য আলাদা আলাদা রুম এবং বেড আছে, সেই সাথে প্রতি রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। চিত্র বিনোদনের জন্য টেলিভিশন আছে এবং বসার জন্য সুন্দর জায়গা আছে। এখানেই শেষ নয়, আপনার যদি ব্যায়ামের অভ্যাস থাকে তবে আপনি এখানে তারও সুযোগ পাবেন। এত কিছুর পরেও যদি আপনি এখান থেকে পালানোর চেষ্টা করেন তবে আপনার জন্য দুঃসংবাদ, আপনি কখনোই সফল হতে পারবেন না, কারণ এই কারাগারের সমস্ত জায়গা সিসি ক্যামেরার আওতাভুক্ত। বন্ধুরা, এই ছিল দ্য বক্স টিউবের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।